শ্রাবণ মাসের শেষ দিন অর্থাৎ সংক্রান্তিতে কাককে খেতে দিন এই একটি জিনিস। আপনি যদি শ্রাবণ মাসের সংক্রান্তিতে কাককে এই একটি জিনিস খেতে দেন তাহলে সুফল লাভ হবে নিশ্চিত রূপে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো শ্রাবণ মাসের শেষ দিন অর্থাৎ সংক্রান্তিতে অবশ্যই কাককে খেতে দিন এই একটি জিনিস। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। শ্রাবণ মাস শেষ, শুরু হচ্ছে ভাদ্র মাস, আগামী বৃহস্পতিবার পয়লা ভাদ্র। তাই আগামীকাল বা আজ আপনারা যদি কাককে এই একটি বিশেষ জিনিস খেতে দিতে পারেন তাহলে আপনাদের জন্য সুফল লাভ হবে, এবং তার সঙ্গে অবশ্যই উচ্চারণ করতে হবে মহাশক্তিশালী এই কাক মন্ত্র, যার ফলে আপনি অবশ্যই সুফল লাভ করতে পারেন। কিন্তু আমাদের মধ্যে প্রত্যেকের কাছে একটি প্রশ্ন, কাককে আমরা খেতে দেব কেন? প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে বলবো, কাক হলো স্বয়ং শনিদেবের বাহন, তাই অতি অবশ্যই আমরা কাককে খেতে দেব, এবং কাককে খেতে দিলে আমাদের শনির দশা বা গ্রহ দশা অনেকটা হলেও কেটে যাবে। তাই আর কিছু করি বা না করি কাককে অবশ্যই খেতে দেবো। কাককে খেতে দিলে আপনার খারাপের থেকে অবশ্যই ভালো ফল লাভ হবে। তাই আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা কাককে খেতে দিয়ে থাকেন। এখন কাককে আমরা শ্রাবণ মাসের সংক্রান্তির দিন কি কি খেতে দেব? কাককে এমন কিছু খাবার খেতে দেব যার ফলে স্বয়ং শনিদেব সন্তুষ্ট হন। তাই এমন কিছু খাবার অবশ্যই আছে যা আমরা খেতে দিতে পারি যার ফলে স্বয়ং শনিদেব সন্তুষ্ট হবেন, এবং শনিদেব সন্তুষ্ট হলেই আমাদের ভাগ্যের চাকা পরিবর্তন হবে। তাই কাককে অবশ্যই আমরা সেই ধরনের কোনো খাবার অবশ্যই খেতে দিতে পারি। প্রিয় বন্ধুরা, এবার আপনাদের উদ্দেশ্যে বলবো, কাককে আমরা যে খাবারগুলি খেতে দেব সেই খাবারগুলির মধ্যে কি কি থাকা বাঞ্ছনীয়। আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিই, আপনি যদি কাককে প্রকৃতই খেতে দিতে চান তাহলে অবশ্যই কাককে এমন খাবার খেতে দেবেন যার মধ্যে অবশ্যই সর্ষের তেল থাকা বাঞ্ছনীয়। হ্যাঁ বন্ধুরা, তার মধ্যে অবশ্যই সর্ষের তেল এবং কালো তিল সমৃদ্ধ যদি হয় সব থেকে শুভ হয়। তাই কাককে খেতে দিন কালো তিল এবং সর্ষের তেল সমৃদ্ধ যে কোনো খাবার, এর ফলেই স্বয়ং শনিদেব কিন্তু সন্তুষ্ট হবে। আর শনিদেব সন্তুষ্ট হলেই আপনাদের জীবনে সুফল নেমে আসবে। তাই আপনি যদি কাককে খেতে দিতে চান তাহলে অবশ্যই কালো তিল এবং সর্ষের তেল সমৃদ্ধ যে কোনো খাবার দেবেন, এর ফলে স্বয়ং শনিদেবকে সন্তুষ্ট করা যাবে, জীবনে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধির ছোঁয়া। তাই প্রিয় বন্ধুরা, কাককে অবশ্যই আপনারা খেতে দেবেন যার ফলে আপনার জীবনে সুফল নেমে আসে। এখন আমি বলবো আপনারা কখন খেতে দেবেন। মনে রাখবেন, সূর্যোদয়ের পর অবশ্যই আপনি স্নান করবেন এবং তারপর আপনি কাককে খেতে দেবেন। কখনোই স্নান না করে কাককে খেতে দেবেন না, এর ফলে আপনার কোনো প্রকার সুফল প্রাপ্তি লাভ হবে না। তাই সূর্যোদয়ের পর আপনারা যখনই স্নান করবেন তারপরই কাককে খেতে দেবেন, এর ফলেই সুফল লাভ হতে পারে আপনার জীবনে। তাই প্রিয় বন্ধুরা, অবশ্যই সুফল প্রাপ্তি লাভের জন্য আপনারা কাককে খেতে দিন, যার ফলে জীবনে আপনার সুখ শান্তি এবং সমৃদ্ধি আসবে, জীবন হবে অতি সুন্দর। তাই অতি অবশ্যই কাককে খেতে দিন যার ফলে
আপনি সকল প্রকার সমস্যা থেকে মুক্তি পাবেন। আজকের ভিডিওটি যারা দেখছেন তাদেরকে জানালাম অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভালো লাগলে লাইক করবেন, না ভালো লাগলে ডিসলাইক করবেন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন। নমস্কার। শ্রাবণ মাসের শেষ দিন অর্থাৎ সংক্রান্তিতেই কাককে খেতে দিন এই একটি জিনিস। আপনি যদি শ্রাবণ মাসের সংক্রান্তিতে কাককে এই একটি জিনিস খেতে দেন তাহলে সুফল লাভ হবে নিশ্চিত রূপে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো শ্রাবণ মাসের শেষ দিন অর্থাৎ সংক্রান্তিতে অবশ্যই কাককে খেতে দিন এই একটি জিনিস। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। শ্রাবণ মাস শেষ, শুরু হচ্ছে ভাদ্র মাস, আগামী বৃহস্পতিবার পয়লা ভাদ্র। তাই আগামী কাল বা আজ আপনারা যদি কাককে এই একটি বিশেষ জিনিস খেতে দিতে পারেন তাহলে আপনাদের জন্য সুফল লাভ হবে এবং তার সঙ্গে অবশ্যই উচ্চারণ করতে হবে মহাশক্তিশালী এই কাক মন্ত্র, যার ফলে আপনি অবশ্যই সুফল লাভ করতে পারেন। কিন্তু আমাদের মধ্যে প্রত্যেকের কাছে একটি প্রশ্ন, কাককে আমরা খেতে দেব কেন? প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে বলবো, কাক হলো স্বয়ং শনিদেবের বাহন, তাই অতি অবশ্যই আমরা কাককে খেতে দেব এবং কাককে খেতে দিলে আমাদের শনির দশা বা গ্রহ দশা অনেকটা হলেও কেটে যাবে। তাই আর কিছু করি বা না করি কাককে অবশ্যই খেতে দেব। কাককে খেতে দিলে আপনার খারাপের থেকে অবশ্যই ভালো ফল লাভ হবে। তাই আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা কাককে খেতে দিয়ে থাকেন। এখন কাককে আমরা শ্রাবণ মাসের সংক্রান্তির দিন কী কী খেতে দেব? কাককে এমন কিছু খাবার খেতে দেব যার ফলে স্বয়ং শনিদেব সন্তুষ্ট হন। তাই এমন কিছু খাবার অবশ্যই আছে যা আমরা খেতে দিতে পারি যার ফলে স্বয়ং শনিদেব সন্তুষ্ট হবেন এবং শনিদেব সন্তুষ্ট হলেই আমাদের ভাগ্যের চাকা পরিবর্তন হবে। তাই কাককে অবশ্যই আমরা সেই ধরনের কোনো খাবার অবশ্যই খেতে